তো ওয়াইফের সাথে কথা বলা শেষ, সে আছে হচ্ছে মিরপুর 12-তে, বললো আমাকে 10 নম্বর থাকতে সাহাবির সামনে। আচ্ছা সাহালির সামনে গিয়ে ওয়েট করি, সে তারপর তাকে নিয়ে বাচ্চার কাছে যাব ইনশা আল্লাহ। ডেস্টার প্ল্যান, বাকিটা জানি না। তো মানে জিনিসটা হচ্ছে এইরকম, জীবনটা আসলে এইরকম যে আমরা প্ল্যান করতেছি, এখন আমাদের এই প্ল্যানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত। দুই কাঁধে দুই ফেরেশতা আছে, মুনকার নাকির, তারা অবগত। আমাদের প্রত্যেকের সাথে একটা জিন শয়তান থাকে, যেটা মৃত্যু পর্যন্ত এই জিন শয়তান অত অর্থ দিতে থাকে। তো এইটাও সত্য, তো সবাই সব কিছুই অবগত জানে, আল্লাহ জানে। এখন এটা বাস্তবায়ন করতে পারবো কি না এটা আমি জানি না। হ্যাঁ হ্যালো, বুঝি না কোথায়। হ্যালো, হ্যাঁ মিলি বলো। কাশি ভাই, কাশি ভাই, আচ্ছা আচ্ছা। প্ল্যানটা চেঞ্জ হয়েছে, কাশি ভাইয়ের সামনে, কাশি ভাইয়ের সামনে যদি থাকতে হয় বিশাল এক প্যারা হবে। কাশি ভাইয়ের অপোজিটে থাকতে হবে, গাড়িটা জরুরি দিয়ে সামনে আসতে হয়। কাশি ভাইয়ের সামনে থেকে কী লাভ, মোবাইলের চার্জ আছে খুব কম, ভিডিও করা যাবে না, মোবাইলটা চেঞ্জ করে ভিডিও করতে হবে, কারণ এই মোবাইল দিয়ে আর ভিডিও করা যাবে না। চার্জ শেষ হয়ে গেলে পরে ওনাকে পাওয়া যাবে না, উনি এসে মানে ফিলাফিলি করবে। তো দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম। দেখি আর কিছুক্ষণ ভিডিও করে, ভিডিও অন করে দিব, ওই মোবাইলটা তো পুরো ইউজলেস। লাইট অফ করছিলাম, ওই একটা মেয়ে একদম মানে অপ্রস্তুত অবস্থায় সামনে চলে আসছে, তো লাইট অফ করে দিচ্ছে। আপনি অপ্রস্তুততার সামনে আসছেন, তো আপনি কী যাবেন এটা কুই যাবেন। কাশি ভাইয়ের সামনে গিয়ে কোন দিক দিয়ে যাবো, রোডের ওই সাইডে গিয়া তারপরে এই ভিতর দিয়ে চলে যাবো, নাম্বার হয়ে একটু মজার কাছে যাবো, 10 নম্বর হয়ে যাবো, বুঝতেছি না। হোয়াট শুড বি দ্য জজ রোড, ইজ নট নাও ভাই, খুব ডেঞ্জারাস।